يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم هي من درات وادر بدر روزا فرض كره لو خلوا فرض كيف رتن هي من درات وادر بدر روزا فرض كره هي كما كتب على الذين من قبلكم তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে আমরা জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ রোজা আমাদের উপরে কেন ফরজ করলেন আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে রোজার মাধ্যমে তোমরা প্রত্যেককে তোমাদের নামগুলো মুত্তাকিনদের মধ্যে লিখিয়ে দিতে পারো সুবহানাল্লাহ তুমি রোজার দ্বারা তোমাকে মুত্তাকিনদের কাতারে অন্তর্ভুক্ত করতে পারবে রব্বুল আলামিন মুত্তাকিনদের কাতারে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমার কি ফায়দা কি লাভ মুত্তাকিনদের কাতারে হওয়ার দ্বারা আমার কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং তোমরা ছুটে যাও দ্রুত অগ্রসর হও ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দৌড়ে যাও তোমাদের রবের ক্ষমার দিকে ওয়া জান্নাতি এবং এমন জান্নাতের দিকে ছুটে যাও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যেই জান্নাতের প্রস্থ হলো আসমান এবং জমিনের চাইতে বড় সুবহানাল্লাহ এমন জান্নাত এত বিশাল জান্নাত যেই জান্নাতের দৈর্ঘ্য আল্লাহ বলেন নাই যেই জান্নাতের প্রস্থ হলো আসমান এবং জমিনের চাইতে বড় কত বড় কত বড় আল্লাহ বলেন আসমান এবং জমিনের মত আরেকবার আরেক জায়গায় আসছে এর চাইতে বড় কত বড় এটা আল্লাহই জানে আমরা কি বলতে পারবো আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাতের দিকে তোমরা ছুটে যাও ও আল্লাহ জান্নাতটা কাদের জন্য বানিয়েছেন ওয়াইদাত লিল মুত্তাকিন জান্নাত একমাত্র তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য সুবহানাল্লাহ জান্নাত কাদের জন্য তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন জান্নাতে মুত্তাকি ছাড়া কেউ যাবে না জান্নাতে তাকওয়া ছাড়া যাওয়া যাবে না এখন মুত্তাকি কিভাবে হব মুত্তাকিনদের কাতারে কিভাবে ঢুকবো এর জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আয় আল্লাহ আমরা মুত্তাকি কিভাবে হব মুত্তাকি হওয়ার গাইডলাইন কি নির্দেশনা কি কোন কোন কাজ করলে মুত্তাকি হওয়া যায় এটার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন সূরা বাকারা প্রথম আয়াতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই কিতাব নাযিল করেছি হুদান গাইডলাইন হিসেবে হেদায়েত হিসেবে দিক নির্দেশনা হিসেবে লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য তো আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জন্য মুত্তাকিনদের জন্য মুত্তাকি বানানোর জন্য নাযিল করলেন কোরআনুল কারীম আমরা কোরআনুল কারীম তো নাযিল করে দিয়েছেন তো যে কোনো সময় কোরআন আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য গাইড করবে যে কোনো সময় মুত্তাকি হওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন বছরের 11 মাসের মধ্যে আমাদের গাফিলতি আছে আছে না আমাদের কমজোরি আছে অনেক ধরনের ব্যস্ততা অসুবিধা ত্রুটি কমজোরি দুর্বলতা এগুলো আছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতদিন সহজে মুত্তাকি হতে পারি আমরা যতদিন খুব ইজিলি মুত্তাকি হতে পারি এই জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে মুত্তাকি বানানোর জন্য একটা উপযুক্ত সময় দিলেন মুনাসিব সময় দিলেন এবং সময়টাকে এত চমৎকার ভাবে সাজিয়ে দিলেন সেটিং দিলেন যে এই সময়টা যদি কেউ একটু সচেতনতার সাথে কাটায় তাহলে সে মুত্তাকি হবেই হবে সেই সময়টা হলো রমজান মাস তাহলে রমজান হলো সহজে মুত্তাকি হওয়ার মাস রমজান হলো সহজে মুত্তাকি হওয়ার মাস মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা রমজান মাস দিলেন মুত্তাকি বানানোর জন্য কোরআন নাযিল করলেন সহজে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ একটা সময় দিলেন সেই সময়টা হলো রমজান মাস মজার কথা হলো যে সময়টা মুত্তাকি সহজে হওয়া যায় সেই সময়টা কি আল্লাহ নির্বাচন করেছেন কোরআন নাযিল করার জন্য শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন এসেছে মুত্তাকি বানানোর জন্য আবার মুত্তাকি বানানোর উপযুক্ত সময় হলো রমজান মাস এই কারণে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার জন্য যে মাসকে সিলেক্ট করেছেন সেটা কোন মাস রমাদান তো রমজান এসেছে আমাদেরকে তাকওয়ার উপর ওঠানোর জন্য তো তাকওয়ার উপর আমরা উঠতে পারবো যদি সচেতনতার সাথে আমরা রমজানটা কাটাই রমজানের হক আদায় করে কাটাই এখন থেকে রমজানের প্রস্তুতি নিই আমরা সবাই রমজানের প্রস্তুতি নিচ্ছি সারা দেশ সারা বিশ্বই বলতে গেলে রমজানের প্রস্তুতি নিচ্ছে দেশের বিভিন্ন ডিপার্টমেন্ট
বিভিন্ন সংস্থা বিভিন্ন অঙ্গন রমজানের প্রস্তুতি নিচ্ছে, এক একজনের প্রস্তুতি এক এক রকম, তাই না? রমজানের প্রস্তুতি সবাই নিচ্ছে, প্রস্তুতি ছাড়া কেউ নাই। ব্যবসায়ীরা রমজানের প্রস্তুতি নিচ্ছে, ব্যবসায়ীদের রমজানের প্রস্তুতি কি? সবগুলো গোডাউন রমজানের পণ্য দ্বারা ভরপুর। রমজানে ছোলা লাগবে, মুগ লাগবে, চিনি লাগবে, চিড়া লাগবে, হ্যাঁ আরো যা যা লাগবে সব। বাণিজ্য মন্ত্রণালয় ফুল অ্যালার্ট যে রমজানের মধ্যে বাজারে যেন শর্ট না লাগে। কোন দেশ থেকে কি আনাইতে হবে, অস্ট্রেলিয়া থেকে কি গুড় আনতে হবে, কোন দেশ থেকে ভারত থেকে চিনি আমদানি করতে হবে, অ্যালার্ট। মাশাআল্লাহ ভালো, সচেতন তারাও প্রস্তুতি নিচ্ছে, মন্ত্রণালয় গুলো প্রস্তুতি নিচ্ছে, ব্যবসায়ীরা দোকানগুলো গোডাউন গুলো ভর্তি করতেছে, তাদের একটা প্রস্তুতি। আবার আমরা রাজনীতিবিদরা বিভিন্ন দল যারা করে তাদেরও একটা প্রস্তুতি হচ্ছে যে রমজানের সময়টাকে কিভাবে, কারণ রমজানের স্বাভাবিক মাঠঘাট বন্ধ থাকবে, হ্যাঁ না, মিছিল মিটিং এবং পথে ঘাটের যে আয়োজন এগুলো বন্ধ থাকবে, কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য যাতে করে নষ্ট না হয়, কর্মধারা যাতে করে বন্ধ না হয়, এই জন্য রমজানটাকেও রাজনৈতিক একটা কাজে ব্যবহার করার জন্য কোন দিন কোন ইফতার পার্টি, কোন দিন কোন ইফতার পার্টি, কোন দলের ইফতার পার্টি, কোন গ্রুপের ইফতার পার্টি, কোন জায়গায় কোন নেতা কোন ইফতার পার্টি, দাওয়াত আসলে দেখবেন রমজানের মধ্যে। তো এই আমার অনারা প্রস্তুতি নিচ্ছে ইফতার পার্টি গুলো। মিডিয়া কর্মীরাও রমজান নিয়ে খুব ব্যস্ত, রমজানের মধ্যে যারা প্রিন্ট মিডিয়া তারা রমজানের বিশেষ লেখালেখি, বিশেষ আয়োজন, বিশেষ পাতা, হ্যাঁ বিশেষ ফিচার, এগুলোর জন্য মিডিয়া ব্যস্ত, লেখালেখি নিয়ে ব্যস্ত। আবার ইলেকট্রিক মিডিয়া গুলো রমজান উপলক্ষে টক শো আয়োজন, গোল টেবিল বৈঠক, এগুলো নিয়ে ব্যস্ত। আবার মিডিয়ার মধ্যে মিডিয়ার যেটা ভিন্ন পাড়া এফডিসি অভিনয় শিল্প, যেটা এরাও রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে না নাই? রমজানের শেষেই তো আসতেছে কি, পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শুভ মুক্তি দিতে হবে, হ্যাঁ না? প্রথম দিন দেখবেন রাত, হ্যাঁ বিকাল তিনটা থেকে ছয়টা পর্যন্ত, প্রথম দিন দেখলে জাহান্নামের টিকিট হাতে লেগে যাবে, দ্বিতীয় দিন দেখলে রিজার্ভেশন কনফার্ম হয়ে যাবে, তৃতীয় দিন সোজা জাহান্নামে, নাউজুবিল্লাহ। ঈদ উল ফিতর উপলক্ষে শুভ মুক্তি আছে না নাই? তাও কিন্তু রমজানকে কেন্দ্র করে একটা প্রস্তুতি নিচ্ছেন। এবার ঈদের মধ্যে এটাকে ছাড়তেই হবে, এই নাটকটাকে বাজারজাত করতেই হবে। আবার রমজানকে কেন্দ্র করে আমরা যারা সাধারণ মানুষ আমরাও প্রস্তুতি নিচ্ছি যে রমজান আসতেছে, প্রতিদিন ভালো ভালোই খেতে হবে, খাইতে অসুবিধা নেই, ভালো ভালোই খেতে হবে, ফ্রিজ ভর্তি করে রাখতে হবে, ছোলা চাল ডাল ইত্যাদি। কাপড়ের দোকানদারা বিশাল বড় কাপড়ের লোড করতেছে ঈদের বাজার, রমজান একটা মুখ্য সময়, এই সময় ঢাল সিজনে সব নোকসান সব কমতি কামায় নিতে হবে। এই সময় এখানে তারাও প্রস্তুতি নিচ্ছে, সাধারণ মানুষ আমরা প্রস্তুতি নিচ্ছি, বাজারের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি, বেশি টাকাও সামনে আনতে হবে, রমজানের বাজার করার জন্য হাতে টাকা না থাকলেও বাইরে ফোন দিতে হবে, সেখান থেকে টাকা আসে, প্রস্তুতি নিচ্ছে আমরা। কিন্তু যেই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে সামনে রেখে দিলেন, একটা প্রস্তুতি কি উদ্দেশ্যের সাথে মিলে? একটা প্রস্তুতিও মিলে না। বিয়ের বাড়িতে জামাইকে বাদ দিয়ে যে প্রস্তুতি গুলো হয়, এগুলো কোনোটাই আসল প্রস্তুতি? হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন, বাংলাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, জিন্দুয়ের মাদ্রাসার নোয়াখালী, উনি বলতেন যে আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি কেমন জানো? আমাদের রমজানের প্রস্তুতি হলো, এক বিয়ের যাত্রী বর যাত্রী রওনা হয়েছে কনের বাড়িতে যাওয়ার জন্য, তো যেতে গিয়ে বর যাত্রীর মধ্যে বর উঠেছে ঘোড়ার পিঠে, অথবা উঠে পিঠে উঠেছে, তো ঘোড়া সিয়াতে সেতু দিয়ে পার হবে আর কি, ব্রিজ দিয়ে, ব্রিজে ওঠার সময় ঘোড়া লাফায় আছে, তো ঘোড়ার পিঠ থেকে জামাই পড়ে গেছে, বর নিচে পড়ে গেছে, বর যে নিচে পড়ে গেছে, অমরা তো ঢোল ঢক্কর আনন্দ ফুর্তিতে ব্যস্ত, জামাই আর কেউ দেখে নাই নিচে পড়ে গেছে, এটা নিয়েই তারা এই নিচে ফেলে রেখেই জামাইকে রেখেই তারা একদম কনে বাড়িতে গিয়ে উপস্থিত, ধুমধাম মহা সমারোহে তারাও ঢুকেছে, অঙ্গরব বরণ করেছে, ধুমধাম চলতেছে। কিছুক্ষণ পরে খবর পাওয়া গেল জামাই মিয়া বর যাত্রীতে কি নাই, বর নাই, বর যাত্রী ঠিকই আছে কে নাই, বর নাই, এদের খুব আপ্যায়ন হবে, খুব আনন্দ চলতে থাকবে, কয়েকদিন পর্যন্ত চলবে। তো আমাদের যে রমজান আসে রমজানকে কেন্দ্র করে সব থাকে, কিন্তু যে উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্য থাকে অন্তঃসার শূন্য প্রস্তুতি, অন্তঃসারহীন মর্মহীন আমাদের প্রস্তুতি, এখানে রমজানকে বানাইতে হবে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা রমজানকে দিয়েছেন একমাত্র এক উদ্দেশ্য, কোরআন তাআলা একটাই উদ্দেশ্যের কথা বলেছেন, আর কোনো উদ্দেশ্য নাই, লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিয়েছি তাদেরকে মুত্তাকি বানানোর জন্য।
রমজান দিয়েছি তোদেরকে ফার্স্ট ক্লাস জান্নাতি বানানোর জন্য, সুবহানাল্লাহ, এক নম্বরে জান্নাতি বানানোর জন্য তোদেরকে আমি রমজান দিয়েছি, রমজান অন্য কোন উদ্দেশ্যে দেই নাই, তোদেরকে আমি বাবুর রায়্যান, রায়্যান নামক একটা জান্নাতের স্পেশাল দরজা আছে, স্পেশাল গেট আছে, ওই গেট দিয়ে যাতে তোমরা সম্মানের সাথে প্রবেশ করতে পারো, এই কারণে আমি রমজান দিয়েছি। ইন্না লিল জান্নাতি বাবান ইউসাম্মা আর রায়্যান, জান্নাতের একটা স্পেশাল গেট আছে, একটা দরজা আছে, যেই দরজাটার নাম হলো রমজান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই দরজা দিয়ে শুধু প্রবেশ করবে যারা রোজাদার, যারা রমজানে হক আদায় করে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী রোজা রেখেছে, যাদের রোজাটা আল্লাহর কাছে কবুল হয়েছে, পছন্দ সই হয়েছে, তারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, যারা ওই দরজা দিয়ে প্রবেশ করবে, মান দাখালাহু লা ইয়াসমাউ আবাদা, এই দরজা দিয়ে যারা প্রবেশ করবে চিরকালের জন্য তাদের তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ।